কেমন নবীর উম্মত হইলাম রে মুসলমান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র তখন দুইটা থেকে তিনটা বেজে যায়, আমি তাকে দেখে আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে বিছানায় নাই কোথায় যেন চলে গেছে, আমি পয়গম্বরের জন্য অপেক্ষা করতাম। রাত্র গভীর হয়ে যায়, সময় পার হয়ে যায়, কিন্তু আমি তাকায় দেখতাম পয়গম্বর বিছানায় আসতো না, ঘরের মধ্যে আসতো না, গভীর রজনীতে কোথায় যেন চলে গেছে, আমি পয়গম্বরের জন্য টেনশন করি। তার কারণ হলো বেঈমানরা পয়গম্বরকে মারার জন্য পেতে থাকে, যদি বেঈমানরা একা একা পেয়ে পয়গম্বরকে হত্যা করে ফেলে, আর যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয়েশা দুনিয়ার জমিনে তুমি আমার বন্ধুকে ফালাইয়া একা একা ঘুমাইছো, আমার বন্ধু ঘর থেকে বের হয়ে গেছে, আমার বন্ধুকে খোঁজ না করিয়া তুমি ঘরের মধ্যে ঘুমাইছো, ওরে আয়েশা কিভাবে তুমি আমার বন্ধুরে ফালাইয়া ঘুমাইলা। আর বেঈমানরা আমার বন্ধুর উপরে আঘাত করেছে, আঘাত করেছে। আম্মা জান আয়েশা বলেন, এই চিন্তায় আমি আল্লাহর সামনে কি জবাব দিব, এই জন্য আমি গভীর রজনীতে পয়গম্বরকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। আমি ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে গেছি, একবার রাস্তার ডান দিকে তাকাই, আবার বাম দিকে তাকাই, কিন্তু কোথাও যেন পয়গম্বরের কোনো আওয়াজ নাই। আমি রাস্তার মধ্যে পাগলের মতো ছুটাছুটি করি, কিন্তু আমার পয়গম্বরকে আমি খুঁজে পাই না, কোথায় যেন চলে গেছে। শেষ পর্যন্ত আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, আর ডাক দিয়া বলি, মালিক আসমানের মালিক আমার আল্লাহ, তোমার বন্ধু ঘর থেকে বের হয়ে গেছে, কোথায় যেন চলে গেছে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার বন্ধু যে জায়গায় থাকুক না কেন মাওলা, তোমার কাছে সবর্দ করে দিলাম, বালা মুসিবত বিপদ থেকে আমার নবীকে তুমি হেফাজত করিও। আম্মা জান আয়েশা বলেন, আমি পয়গম্বরকে আবার খোঁজার জন্য যখন জান্নাতুল বাকির দিকে চলে যাই, জান্নাতুল বাকির দিকে যাওয়ার পরে আমি তাকায় দেখি আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। এরে বান্দা গভীর রজনীতে আল্লাহ পয়গম্বর জান্নাতুল বাকির ভিতরে দাঁড়ায়া নামাজ পড়ে, সেজদায় পরে ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ আয় আল্লাহ, আমি পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আয় আল্লাহ আমার উম্মত গুলো তো গুনাহ করবে, অন্যায় করে পাপ করবে, আয় রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত গুলা গুনাহ করার কারণে, আয় আল্লাহ তুমি আমার উম্মত গুলাকে জাহান্নামের মধ্যে দিও না। আল্লাহর পয়গম্বর না ঘুমিয়ে গভীর রজনীতে উম্মতের জন্য চোখের পানি ফালায়া কান্না করে। এরে বান্দা কেমন মায়ার নবীর উম্মত হইলা, কেমন রহমতের নবীর উম্মত হইলা। আল্লাহর পয়গম্বর যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত গুলা যদি জাহান্নামে যায়, আমি যখন তাকায় দেখব ফেরেশতারা আমার উম্মত গুলাকে পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিয়ে যায়, আয় আল্লাহ আমি যখন তাকায় দেখবো আমার উম্মত গুলাকে ফেরেশতারা শিকল দিয়া বাইদা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায়, আমি নবী এই দৃশ্য দেখার পর আমার উম্মত গুলা চিৎকার মেরে মেরে কান্না করবে, আয় আল্লাহ আমি এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারবো না, নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আয় আল্লাহ তুমি আমার উম্মত গুলাকে জাহান্নামের মধ্যে দিও না, জাহান্নামের মধ্যে দিও না। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলে, নবী আমার ও বন্ধু আপনি যদি এমন ভাবে কান্না করেন,
করেন ও পয়গম্বর আমি আল্লাহ কিন্তু আপনার কান্না সহ্য করতে পারি না ও বন্ধু আপনি মাথা উঠে ফেলেন আপনি মাথা উঠে ফেলেন আপনার আর এমন ভাবে কান্না করতে হবে না কান্না করতে হবে না ও নবী আমার আপনি শুধু আমার উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মত যদি গুনাহ করে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ চলে যাবে আপনার উম্মতের গুনাহ তো গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারবে না ও পয়গম্বর আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনতু মির রহমাতিল্লাহ আল্লাহ তাআলা জানায় দেয় ও নবী আমার দুনিয়ার উম্মতদেরকে জানায় দেয় আপনার উম্মত যেতে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায় ও নবী আমার আপনার উম্মত যদি গুনাহ করে পার পরিমাণ অন্যায় করে উম্মতদেরকে জানায় দেয় আপনার উম্মত যদি গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া এরে বান্দা শীতের রজনীতে দুই হাত দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি আল্লাহর কাছে যদি সেজদায় পড়ে চোখের পানি করতে পারে আর যদি আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করতে পারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন উম্মত যদি গুনাহ করতে করতে পার পরিমাণ চলে যায় ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া যদি আমি আল্লাহর কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলায়া কান্না করতে পারে আপনার সাথে আমি কথা দিলাম ওয়াদাবদ্ধ হইলাম আপনার উম্মতের চোখের পানিগুলা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা মহায় ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া এলাহি তুমরা মাবুদ হায় ইয়া এলাহি তুমরা মাশুক হায় এরে বান্দা কেমন নবী পেয়েছ কেমন দামি নবী পেয়েছ রে জয়পুর হাটের মুসলমান কেমন মায়ার নবী পেয়েছ এরে বান্দা কেমন দামি নবীর উম্মত হইছো টের পাও না বলে কেমন দাম যেই নবী জান্নাতে না ঢুকলে পৃথিবীর কোন নবীরা জান্নাতে ঢুকতে পারবে না এরে বান্দা শুধু তাই না যেই নবীর উম্মত জান্নাতে না ঢুকলে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহু আকবার এরে বান্দা শুধু তাই না তোমার আমার শরীর যখন গাওয়া যায় ওই সময় তোমার আমার শরীরের ঘাম থেকে দুর্গন্ধ বের হয় অথচ আপনার আমার শরীর যখন আপনার আমার নবীর শরীর যখন গামায় যাইত ওই সময় কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয় আল্লাহর নবীর গাম মোবারক থেকে মেশকে আম্বরে ঘ্রাণ আসত সুবহানাল্লাহ আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বরের গাম মোবারক গুলো আমরা বোতলের মধ্যে রেখে দিতাম আমাদের বাসায় যখন কোনো অনুষ্ঠান হইত আমরা পয়গম্বরের সেই গাম মোবারক গুলাকে আতর সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম আল্লাহু আকবার এরে বান্দা তাহলে কেমন দামি নবীর উম্মত হইলাম কেমন দয়ার নবীর উম্মত হইছিলে মুসলমান যেই নবী কোনদিন উম্মতকে একটা বরদোয়া দেয় নাই গালি পর্যন্ত দেয় নাই যেই নবী উম্মতকে অন্যায় ভাবে একটা আঘাত করতে পারে না এরে বান্দা কিন্তু অন্যান্য নবীদের দিকে যদি একটু তাকায় দেখো পয়গম্বর মুসা নবীর দিকে যদি তাকাও
পয়গম্বর মুসা নবীর উম্মত ফেরাউন মুসা নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে এত পরিমাণ অত্যাচার করেছে মুসা নবী সেই অত্যাচার সহ্য করতে পারে না কষ্ট সহ্য করতে পারে না শেষ পর্যন্ত মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ ফেরাউন আমার উপরে এত পরিমাণ নির্যাতন করেছে আল্লাহ তুমি ফেরাউনকে চিরদিনের জন্য ধ্বংস করে দাও আল্লাহ বলে মুসা চিন্তার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দেব মুসা নবীর বরদুয়ার কারণে আল্লাহ ফেরাউনকে চিরদিনের মধ্যে ধ্বংস করে দিয়েছে এরে বান্দা পয়গম্বর ঈসা নবীর দিকে যদি তাকাও পয়গম্বর ঈসা নবীর উম্মত ঈসা নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে ঈসা নবী সেই পরিমাণ কষ্ট অত্যাচার সহ্য করতে পারে নাই শেষ পর্যন্ত ঈসা নবী আল্লাহর কাছে বরদোয়া দিয়েছে আয়াসমানের মালিক আল্লাহ আমার উম্মত আমার উপরে এত পরিমাণ নির্যাতন করেছে আল্লাহ তুমি আমার উম্মত গুলাকে চিরদিনের জন্য ধ্বংস করে দাও আল্লাহ বলে ঈসা চিন্তার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ তাআলা তোমার উম্মত গুলাকে ধ্বংস করে দিব সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছে এরে বান্দা অন্যান্য নবীদের দিকে তাকাইলে কিন্তু এইরকম দৃশ্য দেখা যাবে কিন্তু তোমার আমার নবীর দিকে তাকাইলে এমন কোন রেকর্ড নাই এমন কোন রেকর্ড নাই যে নবী উম্মতকে বরদোয়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহু আকবার এমন কোন রেকর্ড পাওয়া যাবে আমার ভাইয়ের আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইসলামের পতাকা ইসলামের জন্য আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে চলে গেছে আল্লাহর নবী তায়েফের ময়দানে যাওয়ার পর নবী ডাক দিয়া বলে তায়েফের লোকেরা ভালো করে শুনিয়া লও ভালো করে শুনিয়া লও তোমরা যদি জান্নাতে যেতে চাও যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও যদি এক আল্লাহকে পেতে চাও যদি আল্লাহর দিদার পেতে চাও জান্নাত পেতে চাও এক নাম্বার হলো তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও গাছের পূজা মাছের পূজা ছেড়ে দাও আমার ভাইয়ের আল্লাহর নবী বলে তোমরা যেই পূজা করতেছো সেই পূজা ছেড়ে তোমরা ইসলামের ছায়া তলে চলে আসো ওই সময় তায়েফের লোকেরা ডাক দিয়ে বলে কে তুমি পাগল তুমি কোথায় থেকে এসেছো আল্লাহর পয়গম্বর যখন তাদেরকে কালেমার দাওয়াত গুলা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে চলে গেছে তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই তায়েফের লোকেরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে বলে যাও যাও এই লোকটা পাগল এই লোকটা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে এই লোকটা আমাদের বাপ দাদার মেনে নেওয়া ধর্মের উপরে আঘাত করার চেষ্টা করে এই লোকটাকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও এরে বান্দা আল্লাহর পয়গম্বর যখন তাদেরকে কালেমার দাওয়াত গুলো বলতেছেন তায়েফের যুবকরা আল্লাহর পয়গম্বরকে পাথর মারা শুরু করেছে শুধু একবার নয় দুইবার নয় কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয় আল্লাহর পয়গম্বরকে পাথর মারতে মারতে তিনবার বেহুশ করে ফেলেছে আল্লাহর পয়গম্বর পাথরের আঘাতে আঘাতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে আল্লাহর পয়গম্বর যখন পাথরের আঘাতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে ওই বেঈমানের দলেরা আল্লাহর পয়গম্বরকে আবার সোজা করে দাঁড়া করাইছে আবার দাঁড়া করাইয়া আল্লাহর পয়গম্বরকে আবার পাথর মারা শুরু করল এরে বান্দা আল্লাহর নবী যখন আবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় আল্লাহর নবীকে আবার উঠাইয়া আবার পাথর মারা শুরু করছে এরে বান্দা শুধু একটা দুইটা পাথর নয় পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীরটা ছিদ্র হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের শরীর
ফাটিয়ে রক্ত গুলা এমন ভাবে পড়তেছে কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ নবীর থেকে রক্ত গুলা পড়তে পড়তে নবীর পায়ের মধ্যে যে জুতা মোবারক ছিল সেই জুতা পর্যন্ত পয়গম্বরের পায়ের মধ্যে লেগে গেছে আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলায় কান্না করে আর বলে তায়েফের লোকেরা তোমরা আমাকে এমন ভাবে পিটাইছো আমার উপরে এমন ভাবে আঘাত করেছো আমার মা নাই আমি নবীর বাবা নাই আজকে আমাকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে শোয়ে দিয়েছো হে আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমি পয়গম্বরকে আজকে জায়গা থেকে উঠাইয়া নিয়ে যাইত এর বান্দা আল্লাহর নবীর নিতর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে চতুর্দিকে আল্লাহর পয়গম্বর উপরে বৃষ্টির মতো আঘাত আসতেছে এরে মুসলমান যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ চন্দ্র সূর্য কিছুই বানাইতো সেই নবীকে আঘাত করতে করতে জমিনের মধ্যে শোয়ে দিয়েছে আল্লাহর নবী পড়ে আছে কেউ নাই চতুর্দিকে আল্লাহর নবী তাকায় দেখি নবীর স্বজনরা কেউ নাই আল্লাহর পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে শরীরটা ব্যথা হয়ে গেছে এ বান্দা যেই নবী এত দাম যেই নবীর শরীরের মধ্যে মশামাছি পর্যন্ত বসাহারা অথচ সেই নবীকে আঘাত করতে করতে জমিনের মধ্যে শোয়ে দিয়েছে এরে বান্দা আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে একবার ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায় কেউ নাই আল্লাহর পয়গম্বর কি করবে মনের মধ্যে ব্যথা মনের মধ্যে দুঃখ এদিক দিয়া নবীর মা নাই বাবা নাই এদিক দিয়া মা হারা বেতা বাবা হারা বেতা ওই দিক দিয়া নবীকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দিয়েছে এরে বান্দায় অবস্থা দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে শুধু তাই না গাছ কান্দে জমিন কান্না করে এ অবস্থা দেখিয়া আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আর সহ্য করতে পারে না আল্লাহর অন্তরের মধ্যে মায়া লাগা শুরু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না সহ্য করতে পারে না এরে বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে আর ডাক দিয়া বলি জিব্রাইল যাও আমার নবী জমিনের মধ্যে পড়ে আছে কেউ নাই আমার নবীর মা নাই বাবা নাই আমার নবী জমিনের মধ্যে পড়ে আছে তোমার কি মায়া লাগে না হে তাড়াতাড়ি দৌড়ে চলে যাও আমি আল্লাহর যদি রাগ উঠে যাই আমি আল্লাহ কিন্তু তায়েফের লোকদেরকে ধ্বংস করে দিব সারা পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দিব যা যা দৌড়ায় আমার নবীকে তাড়াতাড়ি জমিন থেকে উঠে এলো জিব্রাইল আমিন দৌড়ায় পয়গম্বরের সামনে চলে আস আল্লাহর পয়গম্বর কে উঠাইয়া সোজা করে দাঁড়া করাইছে আল্লাহর নবী হাঁটতে পারে না এমন ব্যথা আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্তগুলা জর্জরিত হয়ে পড়তেছে জিব্রাইল আমিন চোখের পানি ফেলায়া কান্না করে এরে বান্দে একটু দিলের কানটা লাগায় সমরে মুসলমান নবীর মহাব্বতে দুই ফোঁটা চোখের পানি ফেলায় দাও জিব্রাইল আমিন পয়গম্বরকে যখন জমিন থেকে উঠাইলেন আর ডাক দিয়া বলে নবী আমার তাই ফের লোকেরা আপনাকে এমন ভাবে পিটাইছে এমন ভাবে পিটাইছে ও নবী আমার আপনি শুধু খালি একটু বরদোয়া দেন খালি একটু অনুমতি দেন তায়েফের লোকদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দিব মাটির সাথে ফিনিশ করে ফেলব আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইল ভাই আমি নবীর দ্বারা এটা কোনোদিনও সম্ভব না কোনোদিনও সম্ভব না আমার ভাইয়ের আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে জিব্রাইল
আমার উম্মত যদি আমি বর দোয়া দেই জাহান্নামে চলে যাবে আর আমার উম্মত জাহান্নামে গেলে আমি পয়গম্বর এটা কোনোদিনও মানতে পারবো না সহ্য করতে পারবো না এরে বান্দা জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে নবী আমার আপনি শুধু খালি একটু অনুমতি দেন এই যে তায়েফের মধ্যে বড় বড় দুইটা পাথর পাহাড় দেখা যায় এই দুইটা পাহাড় দিয়ে চাপ মেরে তাদেরকে ধ্বংস করে দিব আল্লাহর নবী বলে ওর জিব্রাইল আমি যদি আমার আল্লাহর কাছে বর দোয়া দেই আমার বর দোয়া দিতে হবে না আমি যদি খালি একটু আহ বলে শব্দ করি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে আমার উম্মতগুলোকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে কাল কিয়ামতের ময়দানে যখন দেখব আমার উম্মতগুলা জাহান্নামের মধ্যে চলে যা আর ফেরেশতারা আমার উম্মতগুলাকে পিটাইয়া জাহান্নামের মধ্যে টেনে হেসে নিয়ে যাবে আমার উম্মতগুলাকে যখন শিকল দিয়া পাইতে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে ও জিব্রাইল আমার উম্মতগুলা আমি নবীর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না করবে আমি আমি নবীর দিকে মায়ার নজর দিয়ে তাকাইবে আমার উম্মত এইভাবে যখন আমার দিকে তাকায় তাকায় চিৎকার মেরে কান্না করবে আমি নবী যখন দেখব ফেরেশতারা আমার সামনে আমার উম্মত গুলাকে পিটাইয়া জাহান্নামে নিয়ে যায় আমি নবী সেই ব্যথা সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না এরে বান্দা কেমন নবী পাইছো কেমন নবী পাইছো ব্যথা পাওয়ার পর উম্মতকে বর দোয়া দেয় নাই অন্যান্য নবীদের দিকে তাকাও অন্য নবীরা উম্মতকে বর দিয়া বর দোয়া দিয়ে জাহান্নামের মধ্যে পাঠায় দিয়েছে এরে বান্দা আপনার আমার নবী কি দোয়া করেছিলেন ওই সময় আল্লাহর পয়গম্বর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর ডাক দিয়া বলে মালিক আসমানের মালিক আমার আল্লাহ আমার উম্মতগুলো আমাকে বুঝে নাই আমাকে জানতে পারে নাই আয় আল্লাহ তায়েফের লোকেরা আমি পয়গম্বরকে চিনতে পারে নাই এই জন্য আমি নবীর উপরে আঘাত করে আমি নবীকে আমি নবীকে ব্যথা দিয়েছি আয় আল্লাহ আমার উম্মতরা তোমার বন্ধুর গায়ে আঘাত করে যে তুমি সহ্য করতে পারো না আয় আল্লাহ তুমি রাগ করে আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দিও না আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করে আর বলে আয় আল্লাহ আমার উম্মতগুলোকে তুমি হেদায়েত দান করে দাও এরে মুসলমান আল্লাহর পয়গম্বর যখন দুই হাত তুলে দোয়া করেছে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমার নবীর দোয়াটা কবুল করেছে আল্লাহর নবী বলে ও দয়ার মালিক আল্লাহ এই তায়েফের লোকদেরকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়াটা কবুল করেছে শুধু কবুল করে নাই কবুল করে নাই শেষ পর্যন্ত তায়েফের লোকেরা পয়গম্বরকে যে পরিমাণ ভালোবাসে মহাব্বত করেছে পৃথিবীর কোন দেশের মানুষ পয়গম্বরকে এত পরিমাণ ভালোবাসতে পারে না আল্লাহু আকবার এই জন্য আমার ভাইরা কেমন নবী পেয়েছ কেমন দামি নবী পেয়েছ এই জন্য আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলা জানায় দেয় পৃথিবীর মানুষ ভালো করে শুনি আল্লাহ হে আমি আল্লাহ তাআলাকে যদি পেতে চাও আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও মহাব্বত করতে চাও আল্লাহ তাআলা বলেন এরে বান্দা ফাত্তাবিউনি এক নম্বর হলো আমার বন্ধুর অনুসরণ করা অনুকরণ করা আমার বন্ধুর মহাব্বত আমার বন্ধুর আদর্শ তোমার আদর্শের মধ্যে ঢুকায় লও এরে বান্দা আমার বন্ধুর সুন্নতের মালা গলায় লাগায় দাও আল্লাহ তাআলা বলে এরে মুসলমান আমি আল্লাহকে পাওয়ার এক নাম্বার শর্ত হলো আমার বন্ধুকে ভালোবাসবা মহাব্বত করবা আমার বন্ধুর আনুগত্য করবা আমার বন্ধুর আদর্শ মানবা এরে মুসলমান তাহলে আমরা পাইলাম আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে নবীকে মহাব্বত করতে হবে যদি বান্দা নবীর মহাব্বত তোমার অন্তরে ঢুকে এলো
নবীর উম্মত তাহলে বান্দা তুমি জান্নাতে যাইবা না হয় জাহান্নামে যাইবা এরে মুসলমান যদি তুমি নবীকে ভালোবাসো নবীর সুন্নত মানতে হবে এরে মুসলমান আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় বুখারী শরীফ এবং মুসলিম থেকে হাদিস বলছি এরে মুসলমান বুখারী শরীফ হলো দুনিয়ার জমিনে এমন একটা দামি কিতাব এমন একটা প্রসিদ্ধ কিতাব সেই কিতাব থেকে সেই বুখারী শরীফ থেকে একটা হাদিস বলছি আল্লাহর নবী বলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى إلى من دال النبي صاحب حجرة أبو هريرة برنيت أبو هريرة بولين الله النبي بولين كل أمتي يدخلون الجنة আল্লাহর নবী জানে দেয় আমার যত উম্মত আছে সমস্ত উম্মতগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে প্রবেশ করে না আল্লাহর নবী এই হাদিসের প্রথম অংশে জানায় দেয় আমার সব উম্মত জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে না কিন্তু পরের অংশে নবী বলেন ইল্লা মান আবা সবাই জান্নাতে যাবে তার মধ্যে আবার কিছু কিছু উম্মত জাহান্নামে যাবে প্রশ্ন করা হলো ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার দুনিয়ার জমিনে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে নবী রাগ দিয়া বলে قال من أطاعني دخل الجنة দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরকে আনুগত্য করলো আমি পয়গম্বরের সুন্নত মানলো আমি পয়গম্বরের আদর্শ মানলো এরে বান্দা পয়গম্বরে আনুগত্য করলা পয়গম্বরের সুন্নত মানলা আল্লাহর নবী বলেন আমি পয়গম্বরে আনুগত্য তাহলে কিভাবে করবা কিভাবে করবা এরে বান্দা তুমি যদি আজকে একজন মানুষকে ভালোবাসো তাহলে তুমি চেষ্টা করো সেই মানুষটা কিভাবে খায় কিভাবে চলাফেরা করে কিভাবে হাঁটে কিভাবে বান্দা কিভাবে দুনিয়ার জমিনে মানুষের সাথে কথাবার্তা বলে এরে মুসলমান তুমি যেই মানুষটাকে মহাব্বত করো তুমি যেই মানুষটার অনুসরণ করো তুমি চেষ্টা করো তার মতো দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য এরে মুসলমান তাহলে নবীকে ভালোবাসতে হলে নবীর আদর্শ পুরাটাই মানতে হবে নবী কিভাবে খাইতেন নবী কিভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করতেন অথচ তোমার আমার মধ্যে আজকে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না তোমার আমার মধ্যে আজকে নেইমারের আদর্শ এ তোমার আমার মধ্যে আজকে মেসির আদর্শ এরে বান্দা নেইমারে কিভাবে চুল কাটছে তুমিও সেইভাবে চুল কাটলা এ মেসি যেইভাবে চুল কাটছে তুমিও সেইভাবে চুল কাটলা রে মুসলমান নেইমার কিভাবে জামা কাপড় পরে তুমিও সেইভাবে জামা কাপড় পরলা এরে মুসলমান নেইমার শেপ পরেছে তুমিও শেপ পরলা দাড়ি লাগাইলা না মুখের মধ্যে দাড়িটারে কাইটা ছোট ছোট করে আল্লাহর নবীকে কষ্ট দিলা এরে মুসলমান একটু চিন্তা করে দেখো যেই নবী যদি কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে না চিনে ওই দিন তোমার আমার উপায় নাই উপায় নাই ওই দিন তুমি যদি নেইমারের আদর্শ মানো ওই কিয়ামত ময়দানে নেইমারের সাথে জাহান্নামে যাইবা মেসির আদর্শ মানো বান্দা তুমি মেসির সাথে জাহান্নামে যাইবা এ মুসলমান তুমি তো আজকে নবীর আদর্শ মাইনা নবীর সুন্নতটাকে প্রকাশ করলা না এ তুমি আজকে তোমার ঘরের মধ্যে আর্জেন্টিনার পতাকা টানাইছো তুমি আজকে ঘরের মধ্যে ব্রাজিলের পতাকা টানাইছো পতাকা টানাইয়া তুমি ব্রাজিলের ভালোবাসা প্রকাশ করলা পতাকা টানাইয়া তুমি আর্জেন্টিনার ভালোবাসা প্রকাশ করলা অথচ তোমার মুখের মধ্যে দাড়ি নাই নবীর সুন্নত থেকে তুমি কাইটা ছোট ছোট কইরা নবীর ভালোবাসা প্রকাশ করলা না এ আজকে যখন রাত্রে বেলা খেলা হয় রাত্র একটা দুইটা বাজে যখন খেলা শুরু হয়ে যায় এরে মুসলমান
মান তুমি সারা রাত্র অপেক্ষা করে করে একটা দুইটা বাজে খেলা দেখো অথচ যে আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে দুনিয়ার জমিনে পাঠাইছে অথচ সেই আল্লাহর জন্য একটা দিন উইটা ফজরের নামাজ পড়লা না ফজরের নামাজের জন্য বান্দা 5টা মিনিট অপেক্ষা করলা না ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায় যায় 1 মিনিট লেট বলে সেটা সহ্য করতে পারো না অথচ খেলার জন্য রাতকে রাত সজাগ থাকলা গান বাজলা করলা খেলার জন্য আনন্দ করলা ডেক্সেট বাজাইলা এরে বান্দা তুমি কি ভুলে গেছো তোমার তো মরণ হবে তুমি তো মরতেই হবে তোমার অন্তরের মধ্যে কি মরার ভয় জাগে না এরে মুসলমান হাদিসের মধ্যে নবী বলেন কলামান আতাআনি দাখালাল জান্নাহ দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরে আনুগত্য করবে আমি পয়গম্বরের আদর্শ মানবে দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরের সুন্নতের মালা গলায় লাগায়া দিবে ওই বান্দাগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এরে মুসলমান আল্লাহর নবীর সুন্নাত তুমি কিভাবে মানবা আল্লাহর নবী দুনিয়ায় কিভাবে হাঁটতেন আল্লাহর নবী দুনিয়ায় কিভাবে চলতেন আল্লাহর নবী দুনিয়ায় কিভাবে খাওয়া দাওয়া করতেন নবীজির পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক একটা বিষয় তোমার মানতে হবে যেমন বান্দা আল্লাহর নবী যখন বাথরুমে যাইতেন ওই সময় আল্লাহর নবী দোয়া পড়তেন বাম পা দিয়া প্রবেশ করতেন বলে কি দোয়া পড়তেন নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুসি ওয়াল খাবাইস এরে বান্দা আল্লাহর নবী যখন রাত আল্লাহর নবী যখন বাথরুম থেকে বের হয়ে যাইতেন ওই সময় নবী বাম পা দিয়া প্রবেশ করতেন দোয়া পড়তেন غفرانك الحمد لله الذي أذهب عني العذاب وعافاني إيه مسلمات الله نبي جو كون كان كايتين كان كايتين ويشماي الله نبي رسام نجو كون خبر چلے آستين ويشماي الله نبي خبر سام ندك لدعا فرتين اللهم بارك لنا فيه وزدنا من جو كون خبر سام نآستين نبي خبر خبر آگه دعا فرتين بسم الله وعلى بركة الله الله نبي جاكون كانا خايبين دستر كانا بسيه كانا خايتين ايقولا نبي رسولنات الله نبي جاكون رفتر بلا قمع جاي رفتر بلا قمع الله نبي غمبر قمع راك دعا پرتين اللهم بسمك اموت واحيا الله نبي غمبر جاكون قمع تيجي اوٹے جايتين ويشما نبي دعا پرتين الحمد الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور إرے بندہ نبی جو کن گھر تکا بیر ہویا جائی دین وہی شمائے دعا پرتن بسم الله توکلت على الله এরে বান্দা শুধু তাই না আল্লাহর পয়গম্বর যখন রাস্তায় হাঁটতেন ওই সময় রাস্তার মধ্যে যদি কোনো খারাপ বস্তু বিপজ্জনক বস্তু থাকতো ওই বস্তুগুলো আল্লাহর পয়গম্বর উঠিয়ে দিতেন এরে মুসলমান এই গলা হলো নবীর সুন্নত এই সুন্নত যদি মানতে পারো এই সুন্নত যদি নিজের বডির মধ্যে ফিট করতে পারো আল্লাহর নবী বলেন কলামান আতাআনি দাখালাল জান্নাত ওই বান্দাগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর ডাক দিয়া বলে কোন বান্দাগুলো জাহান্নামে যাবে নবী ডাক দিয়া বলেন ওয়ামা নাসানি ফাকাদ আবা দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরের সুন্নত মানে নাই আমি পয়গম্বরের আদর্শ মানে নাই আমি পয়গম্বরের সুন্নতকে বাদ দিয়া আমি পয়গম্বরের সুন্নত দাড়িটারে কাইটা ছোট বানায় দিল আমি পয়গম্বরের সুন্নত আমি পয়গম্বরের সুন্নত মানে নাই আদর্শ মানে নাই এরে মুসলমান নবী বলেন যে উম্মতগুলা আমি নবীকে শেষ নবী হিসাবে মানে নাই যে উম্মতগুলা আমি নবীকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই যে উম্মতগুলা আমি নবীর সুন্নতকে বাদ দিয়া ঘরের মধ্যে গান বাজনা করেছে বাড়ির মধ্যে গান বাজনা করেছে যে উম্মতগুলা ডেক্সে বাজাইয়া এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে
হচ্ছে যে উম্মতগুলো আমি নবীর সুন্নতকে বাদ দিয়া সারা রাত্র গান শুনেছে যে উম্মতগুলো আমি নবীর সুন্নতকে প্রাধান্য দেয় নাই সারা রাত্র নাফরমানি করেছে সারা রাত্র আমি নবীর বিরুদ্ধে আচরণ করেছে আমি নবীর বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করেছে আমি নবীর ইজ্জতের উপরে আঘাত করার চেষ্টা করেছে আমি নবীর গালিগালাজ করেছে আমি নবীর বংশের উপরে আঘাত করার চেষ্টা করেছে নবী বলেন ওমান আসনি ফাকাদ আবা ওই উম্মতগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এই জন্য বান্দা আল্লাহ তাআলাকে যদি পেতে চাও আল্লাহর মহব্বত যদি পেতে চাও আল্লাহর জান্নাতে যদি যেতে চাও নবীকে মহব্বত করো নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও নবীর আদর্শ তোমার আমার শরীরের মধ্যে ফিট করে লও এরে বান্দা নবী আরেক হাদিসের মধ্যে জানায় দেন قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه আল্লাহর নবী বলেন من احب سنتي দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসলো আমি পয়গম্বরের সুন্নতকে মহব্বত করলো فقد احبني ওই বান্দাগুলো আমি পয়গম্বরকে ভালোবাসলো ومن احبني আর যারা আমি পয়গম্বরকে ভালোবাসলো كان معي في الجنه তাদের ঠিকানা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূলের সুন্নাত এটাকে মানলে আপনি জান্নাতে যাবেন আর না হয় আপনার আমার কপালে জাহান্নাম ছাড়া কিছুই নাই ঠিক কি না অথচ আজকে আমরা নবীর সুন্নতের খবর নাই পাঞ্জাবির খবর নাই দাড়ির খবর নাই টুপির খবর নাই নিজেকে আজকে আমরা আশিকের রাসূল দাবি করি ঠিক না বেটি হ্যাঁ আশিকের রাসূল এটা দেয়ালের মধ্যে লাগায়া সাইনবোর্ড বানায়া আশিকের রাসূল নিজেকে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই বিশেষ করে আপনারা ভালো করে জানেন দুই নাম্বার মালের অ্যাডভার্টাইজ বেশি ঠিক না বেটি দুই নাম্বার মাল যেটা খালি দেখবেন অ্যাডভার্টাইজ দিব খালি অ্যাডভার্টাইজ দিব মানে জিনিসটা কয় নাম্বার এটা ভালো না এক নাম্বার এটা ইউজ করলেই তো বোঝা যায় ঠিক না বেটি দেয়ালের মধ্যে আশিকের রাসূল লেখা নিজেকে আশিকের রাসূল দাবি করা আশিক দাবি করা যেই বান্দা নামাজ পড়ে না একক্ত চেহারার দিকে তাকাইলে গাঁজা খোরার মতো দেখা যায় বাবা খোরার মতো দেখা যায় ইয়াবা খোরার মতো দেখা যায় আমি আশিকের রাসূল নামাজ পড়ে না একক্ত গাঁজা খায় পাঁচক্ত কয় না নামাজ পড়ে না একক্ত গাঁজা খায় পাঁচক্ত আমি বলতে চাই আশিকের রাসূল নামটাই শব্দটা এটা আপনার আমার নামের ক্ষেত্রে ব্যবহার করা মানে এই নামটাকে অপমান করা অপদস্থ করা বেইজ্জতি করা বলেন ঠিক কি না আশিকের রাসূল নাম তো যেটা আপনার আমার নামের ক্ষেত্রে শোভা পায় না এটা একমাত্র সাহাবীদের নামের ক্ষেত্রে শোভা পায় ঠিক কি না আমার ভাইরা আশিকের রাসূল ছিলেন হযরত আবু বকর আশিকের রাসূল ছিলেন হযরত উমর আশিকের রাসূল ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরে বান্দা আল্লাহর নবীর সাহাবী বেলাল কেমন বড় একজন নবীর আশিক ছিলেন বেলাল যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দেয় ওই সময় কে যেন পাশ দিয়া যায় আর বলতেছে বেলাল যখন বলে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল যখন বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বেলাল এই কথাটা বলার পরে এই বাক্যটা বলার পরে কে যেন মদিনার পাশ দিয়ে যায় আর ডাক দিয়া বলে কে কোথায় আছো গো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেঈমানরা আল্লাহর নবীকে চিরদিনের জন্য হত্যা করে ফেলেছে এই শব্দ বেলালের কানে যাওয়ার পরে বেলাল আজান ফলাইয়া সুজা এমন ভাবে একটা দৌড় মেরেছে লোকেরা ডাক দিয়া বলে রে বেলাল আজান ফলাইয়া তুমি কোথায় যাও এরে বেলাল বাকি আজান কে দিবে আজান দিয়া যাও বেলাল ডাক দিয়া বলে যে মদিনায় আমার নবী নাই যে মদিনায় আমার নবীকে বেঈমান হত্যা করে ফেলবে ওই মদিনায় আমি বেলাল আর থাকতে চাই না থাকতে চাই না আমি বেলাল তো আমার নবীর জন্য আজান দিতাম এ আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়
আমার নবীকে বেঈমান না হত্যা করবে আমি বেলাল আজান দিব না বেলাল দৌড়ায়া পয়গম্বরকে খোঁজার জন্য চলে গেছে এরে মুসলমান সাহাবায়ে কেরামরা পয়গম্বরকে কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন এরে বান্দা সাহাবীদের জীবনী তালাশ করলে বান্দা বোঝা যায় তারা কেমন ভালোবাসতেন আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই শব্দটা বেলালের কানে আসার পর বেলাল যখন শুনেছে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেলাল আর সহ্য করতে পারে না এরে বান্দা বেলাল চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে বেলাল গলা কাটা মুরগির মতো লাফায় আর পয়গম্বরকে খোঁজার জন্য বেলাল দৌড়ায়া চলে গেছে বেলাল ডাক দিয়া বলে যে বলবে আমার নবী নাই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাকে আমি চিরদিনের জন্য কতল করে ফেলব এরে বান্দা বেলাল দৌড়ায়া চলে গেছে পয়গম্বরকে খোঁজার জন্য বেলাল তাকায় দেখে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর নবীর শরীরটা পড়ে আছে নবী কোনো কথা কয় না নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বেলাল পাগলের মতো হয়ে গেছে রে মুসলমান বেলাল পয়গম্বরের মুখ থেকে কাপড়টা সরাইয়া আল্লাহর নবীকে চুমা খায় আর ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনি আমি বেলালকে ফালাইয়া কোথায় রওনা দিয়েছেন আপনি আমি বেলালকে যদি সাথে করে নিয়ে যাইতেন আপনি কোথায় যান গো নবী ও পয়গম্বর বেলাল চোখের পানি ফালাইয়া ফালাইয়া এমন ভাবে কান্না করে এরে মুসলমান বেলাল ডাক দিয়া বলে যে মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল আর থাকতে চাই না আমি বেলাল আর থাকতে চাই না আমার নবী মদিনা ছেড়ে চলে যাবে আমি বেলাল আর মদিনায় থাকবো না বেলাল গাট্টি গুসা গোল করতেছে ওদিক দিয়ে আবু বকর বুঝায় নে বেলাল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমিও যদি চলে যাও ওরে বেলাল আল্লাহর নবী চলে গেছে তুমিও চলে গেলে সারা মদিনাটা শূন্য হয়ে যাবে ওরে বেলাল তুমি যেও না যেও না আবু বকর বুঝায় উমর বুঝায় ওসমান বুঝায় বেলাল ডাক দিয়ে বলে আবু বকর আমার নবী যখন দুনিয়ার জমিনে ছিলেন আমি আজান দেওয়ার পরে যখন তাকাইতাম আমি আমার নবীর সুন্দর নুরানি চেহারাটা দেখতাম আমি যখন তাকা দেখতাম আমার নবী সুন্দর করে দাঁড়িয়ে আছে আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগতো রে আবু বকর আমি আমার নবীর সামনে এসে আমার নবীর চেহারাটা দেখতাম নবীর চেহারাটা দেখার পর আমার পেটের সমস্ত ক্ষুধা চলে যাইত ওরে আবু বকর আমি যখন আজান শেষ করে নামাজের জন্য দাঁড়াইতাম আমি আকামত দিতাম আমার সামনে যে ইমাম ছিল যে ইমাম ছিল ওই ইমাম আর কেউ নয় ওই ইমাম ছিল আপনার আমার পয়গম্বর ওরে আবু বকর আমি যখন মসজিদে নববীর মধ্যে বসে থাকতাম এই যে একটা মিম্বার দেখা যায় আল্লাহর নবী সেই মিম্বারের মধ্যে বসে বসে খুতবা দিতেন আল্লাহর নবী যখন কোথায় যাইতেন আমি পয়গম্বরের সামনে সামনে গিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিতাম কিন্তু আমি এখন যখন তাকায় দেখব আজান দেওয়ার পরে আমার নবী নাই আমার নবী কোথায় যেন চলে গেছে ইমামতির মুসল্লায় যখন দাঁড়াইব আমি যখন তাকায় দেখব আমার নবী নাই ইমামতির মুসল্লায় আমার পয়গম্বরকে দেখা যায় না আমি যখন তাকায় দেখব আমার নবীর মিম্বারটা পড়ে আছে কিন্তু পয়গম্বর নাই আমি বেলাল আর সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না বেলাল ডাক দিয়া বলে আবু বকর আমি আর এই মদিনায় থাকতে চাই না আমি আমার বাড়িতে চলে যাও বেলাল গাট্টি গুছানিয়া তার বাড়ির দিকে রওনা হয়ে গেছে
ছয় মাস হয়ে গেছে বেলালের কোনো খবর নাই কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই এরে বান্দা আল্লাহর পয়গম্বরে সাহাবী বেলাল ছয় মাস হয়ে গেছে বেলাল বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু মদিনা ছেড়ে চলে গেছে ওদিক দিয়ে সারা মদিনার মানুষ বেলালকে খুঁজে কিন্তু বেলালকে পায় না ছয় মাস পরে আল্লাহর নবী বেলালের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল ছয় মাস হয়ে গেছে তুমি কোথায় গিয়েছো কোথায় গিয়েছো ওরে বেলাল ছয় মাস পর্যন্ত আমি অপেক্ষা করেছি আমার বেলাল কই আমি রওজায় শুয়ে শুয়ে আমি শুধু অপেক্ষা করতাম আমার বেলাল কখন আসবে আমার বেলাল কখন আইসে আমি পয়গম্বরকে একটা বার সালাম দিবে ও বেলাল কিভাবে আমি পয়গম্বরকে ভুলে গেছো ওরে বেলাল তোমার কি মন চায় না আমি নবীর রওজার সামনে এসে দাঁড়াইতে ওরে বেলাল তোমার কি মন চায় না আমি নবীর রওজায় এসে আমি নবীকে একটা বার সালাম দিতে আমি নবী অপেক্ষা করি আমার বেলাল পাগল সাহাবীটা কখন আইসা আমাকে একটা বার সালাম দিবে আমি অপেক্ষা করি আমার কালো সাহাবী বেলাল কখন আইসা আমি নবীকে একটা বার নবী বলে ডাক দিবে ও বেলাল তোমার মনের মধ্যে একটু মায়া লাগে না কিভাবে আমি নবীকে চাইরা তুমি তোমার বাড়ির মধ্যে ঘুমাইতেছো বেলাল স্বপ্ন দেখার পর লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে দৌড়ে বেলাল স্ত্রীর কাছে যায় বলে স্ত্রী আমার আমার নবী আমাকে ডেকেছে আমি বেলাল আর থাকতে চাই না আমি বেলাল আর আমার বাড়ির মধ্যে থাকতে চাই না ও স্ত্রী আমার আমার কাপড় চুপড় গুলা গুছিয়ে দাও আমার কাপড় চোপড় গুলা গুছিয়ে দাও আমি আর আমার বাড়িতে থাকতে চাই না আমার নবী আমাকে মদিনা থেকে ডেকেছে আমার নবীর রওজায় যাওয়ার জন্য বেলাল কাপড় চোপড় নিয়ে দৌড়ায় মদিনায় চলে আসে মদিনায় আসার পরে বেলাল নবীর রওজায় গিয়ে গড়ায় গড়ায় চোখের পানি ফালায় কান্না করে বেলাল আর সহ্য করতে পারে না বেলাল আওয়াজ শুনিয়া চতুর্দিকে মানুষটা পর্যন্ত চলে ওদিক দিয়া সারা মদিনায় ছড়ায় গেছে কে কোথায় আছো গো কে কোথায় আছো বহুদিন পরে বেলালকে মদিনার মধ্যে দেখা গিয়েছে কে কোথায় আছো চলো বেলালকে একটা নজর দেখে আস বেলাল নবীর রওজায় গড়ায় গড়ায় কান্না করে সমস্ত সাহাবায়ে কেরামরা পর্যন্ত পয়গম্বরের সাহাবী বেলালকে দেখার জন্য চলে আসে সমস্ত সাহাবীরা বেলালকে একটা নজর দেখবে এই জন্য সবাই বেলালের দরবারে চলে আসে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ডাক দিয়া বলে মা চলো একটা নজর বেলালকে দেখে আসি গো মা বেলাল মদিনা ছেড়ে চলে গেছে তখন থেকে পয়গম্বরকে আর খুঁজে পাই না বেলাল মদিনা ছেড়ে চলে গেছে মনে হয় নবীকেও সাথে করে নিয়ে আসছে চলো একটু বেলালকে দেখে আসি এরে বান্দা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মদিনায় চলে আসছে বেলালকে একটা নজর দেখার জন্য এরে বান্দা ছোট ছোট বাচ্চারা বেলালের সামনে চলে আস ডাক দিয়া বলে বেলাল ছয় মাস আগে তুমি যে আমার নবীকে নিয়ে পলাইছো আমার নবীকে নিয়ে লুকাইছো ছয় মাস পরে তুমি আর মদিনে আসছো নবী কই নবীকে কোন জায়গায় লুকায় রাখছো তাড়াতাড়ি বের করে দাও বেলাল চোখের পানি ফালাইয়া কান্না করে আর কিভাবে বোঝাইবে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বেলাল তো নবীকে নেই নাই আমি বেলাল নবীকে নেই নাই আমি বেলাল নবীকে নেই নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে বোঝাইবে বেলাল ডাক দিয়া বলে ও বাবারা তোমরা আমার কাছে বলতেছো আল্লাহর নবী কোথায় গিয়েছে আমি জানি না আমি জানি না ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে বেলাল
আল্লাহর নবী আমাদেরকে কত মায়া করত কত মহাব্বত করত আমরা নবীর কাছে আয়েশা কত আনন্দ করতাম ছয় মাস হয়ে গেল নবী নাই আর আমাদের ভালো লাগে না রে বেলাল তাড়াতাড়ি আমার নবীকে বের করে দাও বেলালের চোখের পানি বিরহ কান্নার পেরে যায় এলাকার মানুষ চলে আসছে ওরে বেলাল আজকে তোমার কাছে আমরা কিছু চাই না কিছু চাই না ছয় মাস হয়ে গেছে তোমাদের তোমার আজান আমরা শুনতে পারি নাই যার কারণে আমাদের অন্তরের মধ্যে বড় ব্যথা বড় দুঃখ ওরে বেলাল তোমার কাছে কিছু চাই না তোমার কাছে কিছু চাই না ওরে বেলাল আজকে তুমি শুধু একটু মসজিদে নববীর মধ্যে আজান দিবা বেলাল ডাক দিয়া বলে যে মদিনায় আমার নবী নাই ওই মদিনে আমি বেলাল আজান দিতে পারবো না সাহাবায়ে কেরামরা পয়গম্বরকে বারবার বুঝাইতে চান বলেন বেলাল আমাদের অন্তরের মধ্যে বড় ব্যথা বড় দুঃখ গো ওরে বেলাল আজকে তুমি শুধু একটাবার আজান দাও একটাবার আজান দাও বেলাল চোখের পানি ফেলাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে আমার নবী নাই আমি বেলাল আজান দিব না সমস্ত মানুষগুলা যখন বেলালকে বারবার বুঝাইতেছে বেলালকে বারবার এমন ভাবে বুঝাইতেছে বেলাল না শব্দটা আর আমরা শুনতে চাই না তুমি যতই না করো না কেন আজকে তোমার আজান দিতেই হবে দেওয়াই লাগবে ওটা বিল্লাল মিনারাতে সময় বহে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বলবো বলবো বিল্লাল বলে আজান দিলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে আমার আজান কে শুনিবে আমার আজান কে শুনিবে নবী নাই ধরা আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সর্বলোকের কথা মতে বিল্লাল মিনারাতে সর্বলোকের কথা মতে উঠলেন বিল্লাল মিনারাতে মোহাম্মদ নাম বলার সাথে পাগল হয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় খারাপ লাগে আপনাদের বলবো দয়াল নবী ভেবে বলে কয়জন মিলে দয়াল নবী ভেবে বলে এমন আশেক
কয়জন মিলে আর হবে না এমন প্রেমী কবে হবে আর হবে না এমন প্রেমী সারা দুনিয়া আজান্দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহু আকবার কেমন আশেক ছিলে বেলালকে নিয়ে শেষ পর্যন্ত কবিরা পর্যন্ত গান গিয়েছে।